চল ভাই, এইটাই তো ভাই, এইটাই চিকেন ডিনার, চিকেন ডিনার। চল ভাই, চল ভাই, আজের জন্য এখানেই তো। এবারে কালকে মহালয়, গত 16 থেকে 17 বছর পর্যন্ত আমরা মহালয়া দেখতে পারিনি, কিন্তু এবছর আমরা দেখবই। কালকে মা দুর্গা চিকেন ডিনার নেবে, আমরা ওটা দেখবই। সকালে গেছে ভাই, 12টা বেজে গেছে ভাই। আমরা তো সিঙ্গেল, আমাদের কি তাও তো শপিং কমপ্লিট। আমাদের আর কি, আমাদের একটা লুঙ্গি কিনেছি আর আমার একটা স্যান্ডেল, আমার একটা স্যান্ডেল। তো তোরা কি কিনবি বল? আমাদের আর শপিং আর বলিস না, এই পঞ্চমীর জন্য 3টে, ষষ্ঠীতে 4টে কিনেছি, আর সপ্তমীর জন্য 2টো, আর অষ্টমীর জন্য 5টা কিনলে হবে, বাট আরও শপিং বাকি আছে করতে হবে। তোর হয়ে গেছে? না না, আমার তো পঞ্চমীতে দেখ না 4 জনের সাথে যেতে হবে, ওই জন্য সকালে 2 জনের জন্য আবার রাতে 2 জনের জন্য কিনেছি। ওই 4টে ড্রেস হয়েছে, ষষ্ঠীতে তো আরও দরকার, আর সপ্তমীর জন্য হয়েছে 3টে ড্রেস, আর অষ্টমীর জন্য একটা শাড়ি কেনা বাকি আছে। আমার মহালয় হচ্ছে 5টা হয়েছে, পঞ্চমীতে 6টা, ষষ্ঠীতে 7টা, অষ্টমীতে 10টা, নবমীতেও 2টো, দশমীতে এখনো কেনা বাকি আছে। দেখত ভাই তোরা কোথায় গেলি? এই জন্য কাঙ্কা
আমাদেরকে দেখে ভিখারি মনে হচ্ছে নাকি? ভিখারি মনে হচ্ছে আমাদেরকে? দু হাজার টাকা কম নেবো না, কি আটা না, এখনকার যুগে এক টাকাও চলে না। দেখ কষ্ট টাকা বলেছি, আমি এগারো টাকা বেশি দিতে পারবো না, নি তোলে নিয়ে নাহলে যা। আমাদের দু হাজার টাকাই লাগবে, আমাদের দু হাজার টাকাই লাগবে, কিছু করার নেই। ফাইনাল এগারো টাকা দিয়েছে। কত নিবি বলবো চললাম, আসছে বছর আবার কেস খাবো, চলো ভাই চল। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, তোরা দাঁড়া লাইন দিয়ে দাঁড়া দেখি, ভালো মনে হয়। হাতের ব্যান্ডটা আমাকে দিবি, ঠিক আছে। বাজেট কত পুজোতে ঘুরবো? পনেরোশো পনেরোশো গুড। তোর কত? ৫০ হাজার। আর তোর? ২৫ হাজার। শোন, পুজোতে আমি ষষ্ঠীর দিন শুধু ওর সাথে বেরাবো, তুই সপ্তমী অষ্টমী, আর তুই আমাকে একদিন লাঞ্চে নিয়ে যাস কোনো একদিন, আর আমি বুক করে নিয়েছি, এবার তোরা কবে করবি করে নে। তুই ওর সাথে ষষ্ঠীতে বেরোবি না? তাহলে পঞ্চমীতে বেরোচ্ছি। শোন শোন, আমি কিন্তু নবমীতে বেরোবো। শোন, দশমীতে তুই আমার সাথে থাকবি সকাল থেকে রাত পুরো দিনটা, ঠিক আছে? পুরো খরচা তুই আমার উঠাবি। আর তুই ১৫ হাজার বললো না, তুই ওকে নিয়ে কবে যেন বেরোচ্ছিস? যে কোনো একদিন বেরিয়ে যাবো। তুই আমার সকালবেলা যে কোনো একদিন বেরিয়ে যাস, ও তো বললো, তো তুই আমার সাথে সকাল বেরিয়ে ব্রেকফাস্টের জন্য। আর ষষ্ঠী যাবে, অষ্টমীর দিন সকাল বেরোবে। তাহলে ওই কথাই রইলো, তোরা তিনজনে পুজোতে বুকড হয়ে গেলি, এবছর তোরা সিঙ্গেল থাকবি না শুধু আমাদের জন্য। হ্যাঁ, আর পেটিএমটা করে দিই পূজার আগে টাকাটা, ঠিক আছে? আমার তো ফোন পে। চল ঠিক আছে, টাটা। এবার টাটা, আমরা যাই আমাদের টাইম। চল টাটা, বাই। টিলু তার ডোনটা। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনি কি লাভ গুরু? আপনিও সিঙ্গেল? হ্যাঁ, ওই স্যার জন্মগত সিঙ্গেল, তাই আপনার কাছে আসলাম। যদি এবারে পুজোর কোনো মেয়ের সাথে ঘুরে তার হাতটা ধরতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তোমার কন্ডিশন আমি বুঝি, তোমার জন্য আমি একটা কিছু করি। ওয়েট, তুমি এই ফোনটা নিই, এর মধ্যে কিছু বিশেষ মহিলাদের পিকচারিং আছে, দেখুন, সিলেক্টিং করি, আমাকে বলি, আমি কষ্ট বলি। আচ্ছা, এই মেয়েটা হবে না?
কাদের বাইরে যাই, এমনি তো সারা জীবনকার সিঙ্গেল, আর এখন এই মেটে যাই। এখান থেকে দেখ যদি কিছু পছন্দ হয় তো। আচ্ছা, এই মেয়েটা তুই দিয়ে দাও কোনো এক জায়গা। তোর জন্য আর একটাই বেশি আছে, বাদবাকি সব বুকিং হয়ে গেছে। ঠিক আছে, এক কাজ কর, তুই রুমে গিয়ে বস। একটা ছবি হবে স্যাম্পেলের, ছয় এক টাকা তুমি দিচ্ছ, তোমার স্যাম্পেল চাই। দেখার পরে এক্সচেঞ্জ হবে না, আশা করি তোর ভালোই লাগবে, ওটা আলাদা কথা। আর দরদাম করে লজ্জা দিবেন না, জান কেটে বলুন। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, এই রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। আমার বুকে ভরা মৌচাক বুঝলি ভাই, এবার একটা চাকরি পেয়েছি, হেভি চাকরি, মানে গার্লফ্রেন্ডের আর কোনো অভাব হবে না এই পুজোতে টাকার। তুই ওইটা বলছি, আমি একটা কাজ পেয়ে যাই, দারুণ অসাধারণ কাজ, অফিসে আর আমি বসে থাকি এসির মধ্যে, আমাকে সবাই এসে টাকা দিয়ে যায়। তুই আমার কথাটা শোন, আমি মানে ওই ওরকম ব্যাপার, আমি হচ্ছে ওখানকার মালিক, পুরো ওই এরিয়াটার মালিক। আমরা তিনজনে কাউন্টারে বসে, তিন থেকে চারজন বসে থাকি, আমাকে তো বেশি বেশি টাকা দিয়ে যায়, সারাক্ষণ শুধু টাকা দেবে। আমার কোনো কাজ নেই, এসির মধ্যে বসে থাকবো, এসি একদম ঘর, স্যুট বুট পরে একদম। তুই ওটা বলিস, লক্ষ লক্ষ টাকা হাতে কোন দিয়ে যায় না, আমি গেলে বলে দাও পুজোতে এবার হেভি কাজ পেয়েছি। চল ভাই আসলাম, অফিসের টাইম, আমাকে এখন অফিসে যেতে হবে, আমাকে সান্ডে করে অফিসের টাইম আছে, স্যুট টুট পরতে হবে, বুঝলে এলাহি ব্যাপার। চাই তোর বন্ধুর একটু দেখিস কিছু, লাখ লাখ টাকা গাড়ি নেবো, স্ট্যান্ডার্ডটা দেখ। চল ভাই টাটা। আরে জানিস, আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে কালকে শপিংয়ে যাচ্ছে, মাসে এক লাখ টাকা আমার বয়ফ্রেন্ড, দু লাখ টাকা। এই শোন না, তোর বাতলা কম যায় ঠিক আছে, এই ন্যাকামি এখানে আমার সাথে করবি না, ভালো লাগে না। তুই না বেশি বকিস না, আমি যেটা বলছি তুই শোন। আমার বয়ফ্রেন্ড গিফট করে বলছে, বাবা আমি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ঠিক আছে ঘুরে, ওটা তো নিজের গাড়ি, ওর আলাদা আছে, আমার বয়ফ্রেন্ড আমাকে গাড়ি গিফট করে বলছে। তুই ভাবছিস আমার আমাকে গিফট করবি না, আমাকে গিফট করবি, তুই বেশি ছাড়িস না, তুই বল ফোন আমাকে না, নামিয়ে কথা বেশ কর, তুই কেন বুদ্ধি আমাকে তুলবি না, তুই সব সময় আমাকে তোকে বলেছিস না। A few moments later, অনেক হয়েছে, অনেক ন্যাকামি হয়েছে, চ আমি দেখো আমার বয়ফ্রেন্ড কি করে, চ আমার বয়ফ্রেন্ড দেখো আমার বয়ফ্রেন্ড কি করে, চ চ চ চ চ। ভগবানের নামে দিয়ে দিন দাদা, দিয়ে দিন ভগবান আপনার মঙ্গল করে, একশো বছর বাঁচবে দাদা। কি দাদা নতুন নাকি? তুই এখানে? আমি একটা কাজ পেয়ে যাই, দারুণ অসাধারণ কাজ অফিসে, আর আমি বসে থাকি এসির মধ্যে, আমাকে সবাই এসে টাকা দিয়ে যায়। তুই আমার কথাটা শোন, আমি মানে ওই ওরকম ব্যাপার, আমি হচ্ছে ওখানকার মালিক, পুরো ওই এরিয়াটার মালিক। ও বুঝতে গেছি ভাই, একই কাজ? হ্যাঁ। কি দাদা কতদিন? আমার তো এটা জন্মগত, তোমার? এই যখন মার্কেট কম থাকে এই কাজই করতে হয়, গার্লফ্রেন্ডের চক্কর। তুমি কি করে বুঝলে? সব জানা আছে, দুর্বল সকাল দিয়ে কোনো কাস্টমারই নেই। ঠিক বলেছিস,
ভাই ভাই দুটো কাস্টমার আসছে ওই তো কাস্টমার ভাই 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 ওটা আমাদের গার্লফ্রেন্ড আমার দেখছে না ভালো থাকবে হ্যাঁ বাড়িতে ছেলেদের মেয়েদের সবকিছু খাওয়াবি এ করবি ভালো করে পুজো কাটাস ও তুই তো কি ছিল হ্যাঁ একই জায়গায় কাজ করি ও আর কি বলছো চল ভাই টাটা বাই চলো চলো আচ্ছা বেবি তুমি কি কাজ করো এমন করছো না তুমি জানো না জানি তো সব জানি রাগ করছো কেন ঘুরতে ঘুরতে বয়স 45 মায়া কই সুযোগ পাইলে করব আমায় পালিশ হরি বল হরি বল প্রেমের কিসে ঘুরতে ঘুরতে হ্যালো বেবি আমি আসছি আজকের মতো অফিস শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে নিজে কমেন্টে বলুন আপনাদের পূজোর কি কি প্ল্যান আছে কমেন্টে বলে দিন কলকাতা গেট ডাউন টুনাইট Bojo Godango to all the ladies get down tonight the beats are right Bojo Godango let's get it on the down tonight the beats are right get to the party let's go yo yo get down.